আসসালামু আলাইকুম পিডি অনলাইন লার্নিং স্কুলে সবাইকে স্বাগত নন ক্যাডার উপসহকারী কৃষি কর্মকর্তা লিখিত পরীক্ষার সাজেশন আজকের বিষয় সাধারণ জ্ঞান মান চল্লিশ বিষয় কোড একশো চার কবিভাগ বাংলাদেশ বিষয়াবলী মান পনেরো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখুন প্রত্যেকটি প্রশ্নের মান তিন অর্থাৎ তিন পাঁচা পনেরো নম্বর তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে বাংলাদেশের সংবিধান রচিত হয় কত সালে এবং কত তারিখে এতে কতটি অনুচ্ছেদ আছে উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় এগারোই জানুয়ারি উনিশশো সালে ডক্টর কামাল হোসেনকে প্রধান করে এগারোই এপ্রিল চয়ত্রিশ সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় গণপরিষদ কর্তৃক খসড়া সংবিধান গৃহীত হয় চৌঠা নভেম্বর উনিশশো এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাংলাদেশের সংবিধানে এগারোটি বিভাগ এবং একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে দুই নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের সংবিধানের চারের কোয়া এবং পাঁচের অনুচ্ছেদে কি বন্দিত রয়েছে অর্থবিল বলতে কি বোঝায় বাংলাদেশ সংবিধানের চারের অনুচ্ছেদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বিভিন্ন অফিসে সংরক্ষণ ও প্রদর্শন সম্পর্কে বলা হয়েছে এছাড়া সংবিধানের পাঁচের এক অনুচ্ছেদে বাংলাদেশের রাজধানী বিষয়ে উল্লেখ রয়েছে এবং সংবিধানে পাঁচের ক নামে কোনো অনুচ্ছেদ নেই অর্থবিল বলতে বোঝায় সরকার যদি দেশের উন্নয়নের জন্য কোনো ঋণ গ্রহণ করেন এবং এই সম্পর্কিত কোনো বিল সংসদে উত্থাপন করেন তাহলে সেই বিলকে অর্থ বিল বলে যেমন বাজেটের মধ্যে যে ঋণ থাকে তা একটি অর্থ বিল বাজেট নিজে একটি অর্থ বিল প্রশ্ন নম্বর তিন বাংলাদেশের কোন সমুদ্র সৈকতকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বলা হয় সেন্ট মার্টিনস দ্বীপ কোন জেলায় অবস্থিত উত্তর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের পর্যটন রাজধানী হিসেবে খ্যাত এই সমুদ্র সৈকতের দৈর্ঘ্য একশো বিশ কিলোমিটার সামুদ্রিক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন অবস্থিত কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় এর অপর নাম নারেকেল জিনজিরা প্রশ্ন নম্বর চার বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা সংক্ষেপে বর্ণনা করুন উত্তর উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সংসদীয় পদ্ধতির মুজিবনগর সরকার গঠন করা হয় সতেরোই এপ্রিল উনিশশো একাত্তরে শপথ নেওয়া এ সরকারের সফল নেতৃত্বে বিশ্বের মানচিত্রে সগৌরবে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পঁচিশ মার্চের গণহত্যার পর পূর্ব পাকিস্তানের জনগণের যুদ্ধ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না আর যুদ্ধে নেতৃত্বে দেওয়ার জন্যও একটি সুগঠিত কর্তৃপক্ষের প্রয়োজনীয়তা ছিল অপরিহার্য বিভিন্ন রাষ্ট্র এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান সাথে যোগাযোগ রক্ষা করা এবং স্বাধীনতাকামী জনগণকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার জন্য এমন একটি সরকারের প্রয়োজনীয়তা ছিল আর মুজিবনগর সরকার যে কাজটি খুব দক্ষতার সাথে পালন করেছে যার ফলে বাংলাদেশের জনগণ পেয়েছে এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রশ্ন নম্বর পাঁচ স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা বীরবিক্রম উপাধি লাভ করেন বীরশ্রেষ্ঠদের নাম লিখুন উত্তর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ চারটি বিভিন্ন প্রকারে মোট ছয়শো ছিয়াত্তর জনকে উপাধি দেওয়া হয় এদের মধ্যে তৃতীয় পর্যায়ের উপাধি বীর বিক্রম এ খেতাবে ভূষিত হন একশো পঁচাত্তর জন বীর মুক্তিযোদ্ধা ষাটজন বীরশ্রেষ্ঠের নাম এক লায়েন্স নায়ক মুন্সী আব্দুরো দুই সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল তিন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চার ল্যান্ডসনায়ক নূর মোহাম্মদ শেখ পাঁচ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান ছয় ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার রুহুল আমিন সাত ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ছয় নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের সিডর কোন সালে আগাথানে এর অর্থ কি এটি কোন ভাষা থেকে এসেছে উত্তর ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশে আগাথানে পনেরোই নভেম্বর দু সালে সিডর শব্দের অর্থ চোখ সিডর শব্দটি সিংহলি ভাষার শব্দ প্রশ্ন নম্বর সাত জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ কত সালে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় এক নম্বর জাতীয় সমস্যা কি। উত্তর ইউএনএফপিএ দু হাজার এর রিপোর্ট মতে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম তাদের মতে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার পরিমাণ ষোলো কোটি উনত্রিশ লাখ অন্যদিকে পঞ্চম আদমশুমারি দুই হাজার এগারো অনুসারে বাংলাদেশের জনসংখ্যা চোদ্দো কোটি সাতানব্বই লক্ষ বাহাত্তর হাজার তিনশো চৌষট্টি জন অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় আঠারোশো বাহাত্তর সালে এবং স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের এক নম্বর জাতীয় সমস্যা জনসংখ্যার সমস্যা